নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরের রাজ্য। উত্তরক মাত্র সাত দিনে ফল, স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, বেশ হার্বাল। আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে। স্বাধীনতা দিবসের 75 বছর, দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। কেন্দ্রের তরফে বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট কর্মসূচি, সকলকে তা পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। টুইটারে প্রোফাইল পিকচার বদলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেরঙ্গার পাশাপাশি 30 জন স্বাধীনতা সংগ্রামীর ছবি রয়েছে। শুধু তিনিই নয়, তৃণমূলের প্রোফাইল ছবিও বদলে গেল একইভাবে। দেশ স্বাধীনতার নেপথ্যে যাদের বলিদানের কথা যুগে যুগে কালে কালে স্মরণ করে আমজনতা, তেমন 30 জনের ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রোফাইল সেজে উঠেছে। প্রথমে পার্থ চট্টোপাধ্যায়, এরপর অনুব্রত মণ্ডল। বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে কেন্দ্র তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করল এই দুই শীর্ষ নেতাদের। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে একাধিক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, নেতৃত্বকে অভিষেক বলেছেন, ব্যক্তি স্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে, স্বচ্ছ ভাবমুক্তির মানুষদের সামনে আনতে হবে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে ভুল ভাঙাতে হবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। ভাটা না হলে ঢুকে যাওয়া জল নামার কোনো সম্ভাবনা নেই, ফলে আতঙ্ক বাড়ছে সাগর, নামখানা, মৌসুমী দ্বীপ সহ বিভিন্ন এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে সাবধান করা হচ্ছে, অনেক জায়গায় পর্যটকদের জলে নামতে নিষেধ করা হচ্ছে। প্রথমবার বড় পর্দায় একসঙ্গে বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। শনিবার প্রথম কাছের মানুষ ছবিতে তাদের লুক সামনে আনলেন দেব ও প্রসেনজিৎ। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। দেব ও প্রসেনজিতের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ঈশা সাহা ও সুস্মিতা চট্টোপাধ্যায়। আগামী 30 সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের দিন মুক্তি পাবে কাছের মানুষ। মাত্র সাত দিনে ফল, স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় দেশ হার্বাল। এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে। এরই সঙ্গে শেষ হলো নজরের রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।